মাইসোর উটি আর কুন্নুর যেতে কতদিন টাইম লাগতে পারে আর কিরকম খরচ হতে পারে? বলছি বলছি, এটা বলার জন্যই তো এসেছি আজকের ভিডিওটা তো সেই নিয়ে যে মাইসোর উটি কুন্নুর সাউথ ইন্ডিয়াতে এই তিনটে জায়গা কতদিনে আর কত টাকাতে আপনারা ঘুরে আসতে পারবেন। আগের ভিডিওতে তুমি যে প্ল্যানটা শেয়ার করলে সেটা কত দূর হলো? প্ল্যানিংটা তো জোরশোর করে শুরু করে দিয়েছি অলরেডি, আর আজকের ভিডিওটা সেটা নিয়েই। আজকের ভিডিওতে সমস্ত ডিটেল শেয়ার করব, আর আমি শেয়ার করব একজন ট্রাভেল এজেন্টের ব্যাপারে, তার যে কোম্পানি তার সম্পর্কে আমি শেয়ার করব। তার সাথে আমার কথা হয়েছে অনেক কিছু ব্যাপারে, অনেক কিছু নিয়ে ডিসকাসও করেছি। তো সব কিছু দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে তুমি কোথা থেকে জানবে যে কোথায় কী করে কী হচ্ছে? তো সম্পূর্ণ দেখো। দেখেনি তোমার কি প্ল্যানিং চলছে, পুরো ভিডিওটা ভালো করে দেখবো কি প্ল্যানিং চলছে তোমার জানার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল কুচি পুচু ব্লগস। আজকে থেকে একটুখানি অন্যরকম কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। তো আজকে আমাদের একটু হাটকের ব্লগের মধ্যে আজকে প্রথম ব্লগ, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলুন তবে জেনে নিই দুরাত্রি আর তিন দিনে কিভাবে ঘুরবেন মাইসোর, উটি আর কুন্নুর, আর তাতে কত টাকা খরচা পড়তে পারে, আর আপনারা ওখানে কি কি দেখবেন সম্পূর্ণ তথ্য আপনারা জেনে নেবেন। আমার এই ভিডিওর উদ্দেশ্য আপনাদের সাথে পুরো ইনফরমেশানটা শেয়ার করা, আর এই টোটাল ট্যুর প্যাকেজটার বাজেট মোটামুটি কত হতে পারে সেই ইনফরমেশান আপনাদের দেওয়া। তবে টু নাইট আর থ্রি ডেজ এই ট্যুরটার, যেটা আপনাদের ব্যাঙ্গালোর থেকে যাত্রা শুরু হবে আর ব্যাঙ্গালোরে এসে যাত্রা শেষ হবে। ভিডিও শেষে পুরো কস্টিং আমি বুঝিয়ে দেব, আর কীভাবে যাবেন সেটা সম্পর্কেও পুরো ডিটেলসে আমি আপনাদের সাথে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অনেক ইনফরমেশান আপনারা পেতে চলেছেন। ডে ওয়ান আপনারা করে নিন মাইসোর সাইট সিন। প্রথমেই চলে যান মাইসোরের একটা হিস্টোরিক্যাল প্লেস শ্রীরঙ্গপত্তনাকে, যাকে হিস্টোরিক্যাল ক্যাপিটাল সিটি অফ মাইসোরও বলা হয়। প্রথমেই যাবেন শ্রীরঙ্গপত্তনা ফোর্ট। এই ফোর্টে আপনারা টিপু সুলতানের অনেক ইতিহাস খুঁজে পাবেন। বিশাল জায়গা জুড়ে রয়েছে এই ফোর্ট। ফোর্টের ভিতরে আপনারা এটাও দেখতে পারবেন টিপু সুলতানের মৃতদেহ কোথায় পাওয়া যায়, এমনকি এটাও পাবেন জুম্মা মসজিদ ই আলা, যা সমস্তটাই এই শ্রীরঙ্গপত্তনা ফোর্টের ভেতরেই অবস্থিত। এরপরেই দেখে নিন এই দারুণ সুন্দর রঙ্গনাথস্বামী টেম্পেল। শ্রী রঙ্গনাথস্বামী মন্দির একটি হিন্দু মন্দির যা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত হয়। রঙ্গনাথ বিষ্ণুরই একটি নাম, এটি দ্রাবিড়ীয় স্থাপত্যের নিদর্শন দেয়। শ্রী রঙ্গপত্তনা ফোর্টের অনেকটা কাছেই এই মন্দির। শ্রী রঙ্গপত্তনা শহরের আরেকটি অ্যাট্রাকশন হল টিপু সুলতানের সামার প্যালেস। 1778 সালে শুরু হয় এই প্যালেসের কাজ, যেটা হায়দার আলী মানে টিপু সুলতানের বাবা শুরু করেন এবং শেষ করেন টিপু সুলতান নিজে। এই প্যালেসের আরেক নাম হল দারিয়া দৌলত বাগ। পুরো প্যালেসটা ভালো করে ঘুরে দেখবেন। এর মধ্যে আপনারা এটাও দেখতে পারবেন টিপু সুলতানের ব্যবহার করা কিছু জিনিস যেগুলো মিউজিয়ামে রাখা রয়েছে। মিউজিয়ামটি আছে এই প্যালেসের ভেতরেই, তবে এই প্যালেস খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 5:30 অবধি। নেক্সট আপনারা দেখে নিতে পারেন গুম্বাজ, যেটি হল বাগানে ঘেরা মুসলিমদের একটি সমাধিস্থান। টিপু সুলতান নিজে সেটি প্রতিষ্ঠিত করেন তার পিতা ও মাতার শবদেহ সমাধিস্থ করার উদ্দেশ্যে। 1799 সালে টিপু সুলতানের মৃত্যুর পর ব্রিটিশ সরকার অনুমতি দেন তারও সমাধি এখানে দেওয়ার। পূর্ব দিকে মাতা ফকর উন নিসা, পশ্চিম দিকে টিপু সুলতান নিজে ও মাঝখানে পিতা হায়দার আলীর সমাধি দেখতে পাওয়া যায়। মাইসোর এসেছেন আর মাইসোরের মহারাজার প্যালেস দেখবেন না, তা কি হয়? তো নেক্সট আপনারা দেখে নিন মাইসোর মহারাজার প্যালেস।
বলা হয় নাকি এই প্যালেস ইন্ডিয়ার একটা বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যা তাজমহলের পরেই এই প্লেসে বেশি সংখ্যক মানুষ ঘুরতে আসেন প্রতি বছর। 14th century এই প্যালেস প্রতিষ্ঠিত হয়। তবে প্রথমে এই প্যালেসটা ছিল কাঠের তৈরি, যা আগুনে পুড়ে যায়। পরবর্তীকালে নতুনভাবে এই প্যালেসটা তৈরি করা হয়, যা পাথর, ইট আর কাঠ দিয়ে নির্মিত হয়। এই প্যালেসের কাজ দেখতে আপনার সারাটা দিনও কেটে যেতে পারে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই প্যালেস আপনারা উপভোগ করুন, করার পরেই চলে যান নেক্সট ডেস্টিনেশনে। মহারাজা প্যালেস থেকে খানিকটা দূরেই আপনারা দেখতে পারবেন চামুণ্ডী হিলস। অনেক পৌরাণিক কথা জড়িয়ে আছে এই চামুণ্ডী হিলসকে ঘিরে। চামুণ্ডী হিলসের একদম টপে দেখতে পাবেন চামুণ্ডেশ্বরী মন্দির, পাশে আরও দেখতে পারেন জায়ান্ট নন্দী আর মহিষাসুরের মূর্তি। বলা হয় মা চামুণ্ডেশ্বরী মহিষাসুরকে বধ করেন এখানেই, তাই তাকে বলা হয় মহিষাসুর মর্দিনী। ডে ওয়ানে এই সাইট সিনগুলো ঘুরে আপনারা ফিরে যান হোটেলে পরের দিনের অপেক্ষায়। পরের দিন তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে রওনা দিন উটির উদ্দেশ্যে। উটি যাওয়ার পথেই আপনারা পাবেন বান্দিপুর আর মধুমালাই ফরেস্ট। সেখানে আপনারা বেশ খানিকটা টাইম কাটিয়ে নিন, একটু ফরেস্টটা ঘুরে দেখে নিন। ঘুরে নেওয়ার পরেই চলে যান উটি লেকে। ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটানোর মতো এরকম সুযোগ আর পাবেন না। মনোরম দৃশ্য উপভোগ করতে করতে বোটিংটাও সেরে ফেলুন। লেকের সুন্দর মুহূর্ত কাটিয়ে উঠতে না উঠতেই আপনারা চলে আসবেন বোটানিক্যাল গার্ডেন দেখতে, যেখানে প্রকৃতিকে আপনারা খুব কাছ থেকে উপভোগ করতে পারেন। অনেকটা টাইম আপনারা এখানেও দিতে পারেন। শপিং করতে যদি আপনারা ভালোবাসেন তাহলে তো আর কথাই নেই, চলে আসুন উটি মার্কেটে, যেখানে পাবেন অনেক জিনিস অনেক সস্তাতেও। আর তাতে যদি আপনাদের পকেটের টান পড়ে, সে দায়িত্ব কিন্তু আমাদের চ্যানেলে থাকবে না। শপিং হয়ে গেলে চলে যান আপনারা হোটেলে পরের দিনের অপেক্ষায়। ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবার বেরিয়ে পড়ুন কুন্নুরের উদ্দেশ্যে। কুন্নুর মেনলি ফেমাস হচ্ছে নীলগিরি চা প্রোডাকশনের জন্যে। যেমন সুন্দর এই জায়গা, তেমনই সুন্দর এখানকার চা। তো প্রথমেই আপনারা চলে আসুন কেটি ভ্যালি দেখতে। জায়গাটা খুবই সুন্দর, খুবই মনোরম, আপনাদের আনন্দ লাগবেই। ডলফিনের নাকের মতো বেরিয়ে থাকা এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে ডলফিন নোজ। আপনি যদি ফটো তুলতে সেলফি তুলতে ভালোবাসেন তাহলে তো এই জায়গাটা আপনার জন্য। কুন্নুর ঘুরতে এসে চা বাগান, চা ফ্যাক্টরি দেখবেন না তা তো হয় না। এখানে রয়েছে প্রচুর চা ফ্যাক্টরি, চা বাগান, যেখানে আপনারা ঘুরে নিতে পারেন আর চারিপাশটা দেখে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এখানকার স্পেশাল চা। এরপর রওনা দিন আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো এই সম্পূর্ণ ট্যুরের প্যাকেজটা আপনারা করে নিতে পারেন HMS ট্রাভেলসের সাথে। আপনাদের মোটামুটি কস্ট পড়বে 6,500 টাকা পার হেডের মতো। আমি HMS ট্রাভেলের সাথে কথা বলেছিলাম, কথা বলে অনেক কিছু জানতেও পেরেছি, এমনকি আমার সাথে মোটামুটি ভালো কন্ট্যাক্টও রয়েছে। তো আপনারা যদি চান আমি ওনার সাথে আবার কথা বলতে পারি, তো আমাকে কমেন্ট করুন, ইনস্টাগ্রামে মেসেজ করুন যে আপনারা ইন্টারেস্টেড কি না। আর এটাও বলে রাখি, এরপরে আপনি যদি কোনো ট্রাভেল এজেন্ট হয়ে থাকেন তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার বিজনেসে আমি প্রমোট করব। আর যাতে আমার সাবস্ক্রাইবাররা ভালো সার্ভিস আপনাদের কাছ থেকে পায় সেটার আশা রাখব। আপনি যদি ট্রাভেল এজেন্ট হয়ে থাকেন আর আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিংক দেওয়া থাকবে, আপনারা ওই গ্রুপে জয়েন হতে পারেন। আপনার কোম্পানির প্রমোশনও আমি করব, কিন্তু শর্ত একটাই, আমার সাবস্ক্রাইবাররা যেন ভালো ফেসিলিটি পায় আর ভালো সস্তায় ঘুরে আসতে পারে। এই উদ্দেশ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি,
আর করতে থাকব। অল ওভার ইন্ডিয়াতে আমি এরকম কন্ট্যাক্ট বাড়ানোর চেষ্টা করছি, যাতে আমরা আপনারা ভালো করে আর খুব সস্তাতে ঘুরে আসতে পারি। সেই প্রচেষ্টাতেই আমি কাজ করে চলেছি। তো আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। তো চাইবো যাতে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা নেক্সট এরকম ভিডিও আরও দেখতে চান কি না, আর এরকম কন্ট্যাক্ট আপনারা পেতে চান কি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর আমাদের সাহায্য করুন যাতে এই প্রচেষ্টায় যাতে সফল হতে পারি। তো কেমন লাগলো ইনফরমেশনটা? গ্রেট জব, দারুণ হয়েছে ভিডিওটা, আমার তো খুব ভালো লেগেছে। আশা করছি তুমি ভবিষ্যতে খুবই উন্নতি করবে এবং এরকম আরো আরো ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা সম্পর্কে শেয়ার করবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো চলো, টাটা।